অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আগের দিন যখন আমি বৃষ্টিকে বার করে দিচ্ছিলাম তখন আপনি আমায় আটকেছিলেন না? এখন দেখুন, আপনার বৃষ্টি কি আপনার সম্মান রাখতে পারল? আমি ওদের কথা দিয়েছিলাম, তোর দায়িত্ব নিয়েছিলাম আমি, তারপরেও তুই কথা শুনলি না। তুই আমাকে ঠাম্মি বলে মানিস, ভালোবাসিস তো আমাকে? আজ আমি এই মাথার দিব্যি দিয়ে বলছি, খবরদার তুই ওই হাসপাতালে যাবি না। যাবে না বৌমা, আরো যাবে না। কি রে, নিজের মুখে বল। যাব না। আয় আমার সঙ্গে, এখন থেকে আমি তোকে চোখে চোখে রাখবো, দেখি তুই কি করে যা। বেশ হয়েছে অর্ণব, একটু যাও তো, মেধাকে হসপিটালে পৌঁছে দিও। সব চলো মেধা। ওই ওমের স্যালাইনের চ্যানেলটা? হ্যাঁ হ্যাঁ কাকু, ওই আমি তখন নার্সকে ডেকেছিলাম, উনি ঠিক করে দিয়েছেন। তুমি আর এসব নিয়ে চিন্তা করো না। কাকিমা চিন্তা করো না, আমি আছি তো, আর আমি থাকতে ওমের কিচ্ছু হবে না। জানি রে মা, সেই জন্যই তো আমার ছেলেটার কাছে তোকে রেখে এসেছি। জামা হাত দেরি করিস না, আমার ছেলেটা একা রয়েছে। এ ছাড়া যেটাকে বাঁচানো আমার আর উপায় ছিল না। ব্যাপারটা বোঝ বৃষ্টি, বৌমা এখন খুব খেপে গেছে, দেখ ওর তো আগেই বিশ্বাস ছিল, আর এই ঘটনায় ওর বিশ্বাসটা আরো বেড়ে গেছে। তাই ওই মেয়েটা মেধা এখন যা বলবে এই বাড়িতে তাই হবে, আর সেই জন্যই তোকে এখন খুব সাবধানে থাকতে হবে। কিন্তু আমি তো এটা বুঝতে পারছি না যে ও হঠাৎ এমন কি করলো যাতে মায়ের ওর প্রতি এত বিশ্বাস বেড়ে গেল। ও যে পুজো দিল রে, ওঙ্কারানন্দ বলেছিলেন যে মেধা ওমকে বাঁচাবে, আর তাই হলো। কিন্তু পুজো তো আমি দিয়েছি, কত বড় অভাগী আমি যে সেটা আমি কাউকে বলতেও পারবো না। শুয়ে পড় দেখি এবার,
ওমকে তো তুই দেখে এসেছিস, ভালো আছে তো? এত চিন্তা করিস না, শুয়ে পড়। কি যে সব হচ্ছে কে জানে, তুবড়ি চালাতে গেল, বোমা ফাটলো, কোথা থেকে যে ওমের এত শত্রু তৈরি হলো কে জানে, এই এক চিন্তা হয়েছে। আর এক চিন্তা হচ্ছে ও বাড়ি ফিরে এলে তখন কি হবে। আচ্ছা বৃষ্টি, তুই যে ওমের জন্য ক্ষতিকারক নয় এটা কিন্তু তোকেই প্রমাণ করতে হবে। আমি 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 তো কিছুই করিনি, আমি সত্যিই জানি না যে ওই বোম কোথা থেকে এলো। সেটাই জানার চেষ্টা কর, খোঁজ কর, তাহলে তো ঝামেলা কমবে। আর হ্যাঁ, হাসপাতালে তুই এখন যাস না, তাতে ঝামেলা বাড়বে। নে এবার শুয়ে পড় দেখি। আমার জন্য রাখা হয়েছিল, আর ওমবাবু সেটা জানতে পেরে গেছিলেন, কিন্তু ওমবাবুকে জানালো কে? আর আমাকে মারার জন্যই বা কে ধুবড়িটা রাখলো? কদিন আগেই আশ্রমে গেলাম, আর তারপরে এমন ঘটনা ঘটলো। আচ্ছা এমন নয় তো যে ওই পেনড্রাইভটার জন্যই পেনড্রাইভটা খুঁজে বার করতে হবে? আমাদের ঘরেই তো আছে। বাবুকে যদি একবার জিজ্ঞেস করে নিতাম তাহলে বেশ ভালো হতো। কাল সকালে একবার খুঁজে দেখতে হবে। কিরে আমার কথা কানে গেল? হ্যাঁ ঠাম্মি, আমি আমি কথা দিচ্ছি, আমি